গুড মর্নিং সকাল সকাল পার্টি সাপটা সাথে দিনটা শুরু করছি পৌষ সংক্রান্তির পরের দিন আজকে তো মনে হয় সকালে ব্রেকফাস্ট হিসেবে মানে যে কোনো পিঠেটাই হয় তো আমাদের এই সেটা আর দিনটাকে শুরু করি আর একজনকে দেখো তাকে তোমরা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছে কেউ এই যে গুড মর্নিং বলো

বসে বসে পড়েছি দুপুরে লাঞ্চের জন্য তোমার সঙ্গে কিছু শেয়ার করা হয়নি কারণ ওই রান্নার কাকা এসেছিলেন আমার সাথে গল্প করতে মানে কথা বলছিলেন আর কি গল্প হচ্ছিলো তারপর ওই ফাঁকে মামুনি রান্না করে নিয়েছে এখন জাস্ট খেতে বসেছি রয়েছে ভাত এখানে রয়েছে একটা সিম আলু বেগুন টেগুন একটা তরকারি রয়েছে শশা আর এখানে রয়েছে ডিমের ঝোল ডিমটা আমি ভাজি নি আমি ভাজা খাই না তাই জাস্ট সে তো তো চলো খেয়ে নি আগে মামা ও

গুড ইভিনিং চলে এলাম সন্ধেবেলায় আবারও যদিও সকাল থেকে তোমাদের সামনে আজকে খুব কম এসেছি কারণ সকাল থেকে আজকে ব্যস্ততা না একটু অন্যরকম ছিল এবং সেই ব্যস্তরা চললো হচ্ছে দুপুরের দিকেও আজকে দুপুরটা পুরো ঘুমই হয়নি আইনা দেখে বুঝতে পারছো কি না বাট একটুও দেখো একটুও ঘুম হয়নি যদি ঋষানকেও এই মাত্র ঘুম পাড়ালাম ঋষান দুপুরবেলা একটু ঘুমিয়েছিল তারপর আমার দাদা এসেছিলো তোমরা দেখলেই তো ওই মামা এসেছে স্বাভাবিক ও ওই টাইমটাতে এসে ওর সাথে কথা বলবে না তো দেখলাম অটোমেটিক্যালি ঋষান উঠে গেছে তাই ঋষানকে তখন আর ঘুম পাড়ায়নি তো সব মিলিয়ে তারপর মানে সব পরপর আর কি গল্প চলছে তারপর মানে আমার ভাসুর যে এসছিলো সব ওই পরপর চলছে গল্প করতে করতে টাইমটা কীভাবে কেটে গেল এবং সকালের দিকে তোমরা দেখলে রান্না একাকু এসেছিলেন তো ওনার সাথে আজকে অনেক রকমেরই আলোচনা যেহেতু ছিল এক একটা করে ধাপ যদি না এগোই দিনটা তো আস্তে আস্তে এগিয়ে আসছে তো সেখানে দাঁড়িয়ে পুরো হয়তো হাবুডুবু খাবো বা ডেজে গোবরে খাবো যাকে বলা চলে তাই একটু একটু করে এগোনো চলছে যাতে সবটা আমরা নিজেদের মতন করে করছি আর ওই জন্য কী কথা বলবো তারা ও ঘরে আমার কথা মানে গলা শুনে ঋষান উঠে গেছে তাই চলে আসলাম এই ঘরে ওর বাবা আবার ঘুম পাড়িয়ে দিচ্ছে তো বুঝতেই পারছো আমাদের বিয়ের পর সাধে অবশ্যই অনুষ্ঠান হয়েছে বা সেটা খুব বেশি তো লোক নয় একটু সীমিতই ছিল সেখানে দাঁড়িয়ে এখানে একটু ইচ্ছে আছে যে অনুষ্ঠানটা কি একটু ভালো করে একটু বড়ো করে অ্যারেঞ্জ করার তো সেটাই মানে আর কি বলবো একদমই নিজেদের জন্য কোনো অনুষ্ঠান হয়েছে এই ফার্স্ট টাইম বাবা মা হিসেবে আমরা সন্তানের জন্য কিছু অনুষ্ঠান করতে চলেছি তো অল টাইম সব বাবা মাই চায় ছেলেমেয়ের জন্য বেস্ট করার জন্য তো আমরাও সেটাই চেষ্টা করছি আমাদের মতন করে অবশ্যই বেস্ট করার তো সেই নিয়েই একটু মানে অনেকটাই আলোচনার দিকে চলে যাচ্ছে তখন মানে ব্লগটা করাই হয়নি তো যাই হোক চলো এখন থেকে আবার কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো যদিও এই মুহূর্তে আগে একটু পড়িয়ে নেবো এই যে লালি পড়তে এসছে অল্প সময় পড়তে মানে লাগবে টাইমর তো পরিয়ে নিয়ে তারপর কি করি দেখতে থাকো সন্ধেবেলায় বসে পড়েছি এই যে মুড়ি সাথে হচ্ছে পেঁয়াজি সাথে হলো আলুর চপ মেখে খাওয়া যেত বাট সেটা খেলাম না এই যে এখানে সদল বলে বসে আছি আমরা এই যে সদল বল হচ্ছে আমাদের এই আপাতত সন্ধ্যাবেলা কিন্তু এটাই হচ্ছে টিফিন না না আমাদের এখানে এসব আমরা দিই না আমরা মুড়ি পেঁয়াজ মুড়ি চপ দিয়েছি এই অনেক তাহলে দাও প্লিজ দিয়ে দাও না আমার না দাও দাও এই না না পিসি না সিরিয়াসলি কেউ কাউকে বললো যে খাবো না অনেক আমরা কি করি তেলাই না তেলিয়ে কি বলতে হবে হ্যাঁ 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 দাও 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 ভালো কোনো জিনিস হলো ঠিক আছে চলো খাবে না এখন খেও না ঠিক আছে না খেতে খেতে ফাঁকা হয়ে যাচ্ছে তার দিয়ে আমি খাই আমারটা ঠান্ডা হয়ে যাবে চলো আমি পিসি এখানে বসি এই যে পিসি আর আমি ওই সাইডে বসে আছি আর ওই সাইডে মা ছেলে বসে আছে দেখা যাচ্ছে না মশাইতে গার্ড হয়ে গেছে চলো খাবারটা খাই আডিশন কিন্তু ঘুমোচ্ছে এই যে মুড়ি খাওয়ার পর তো চাটা চলবেই দেখো ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার চাটা খাওয়ার পালা চলো গল্প চলছে

আহ এরম করে খেলে এরম করে ওখানেই বাतील ওখানেই ছেলে বাতিল না না সত্যি তোমাদের সবাইকে দেখো সম্বন্ধ দেখতে হচ্ছে আর আমি এখানে বসে আছি সন্ধেবেলার একটা আড্ডা পর একটা মানে বেশ বড় সর একটা আড্ডা হলো আজকে তারপর অনেকক্ষণ পর চলে এসছি এই যে রাতের জন্য রুটি আমি আর ও মোটামুটি রুটি খাবো মামুনি ভাতি খাবে হয়তো ভাত রয়ে হচ্ছে তো যে যেটা খায় আর কি তাই করে নিচ্ছি তারপর দেখা যাক আর কি করি শীতের রাতে আর কি করব বলো আমরা বাপ ব্যাটা মিলে বসে পড়েছি এখন বসে না শুয়ে আছে শুয়ে শুয়ে আমরা করবো এখন কি করব রিলস তো ও রেডি আছে এখন মুডে আছে একটু রিলস করে নিই আমরা কি রেডি তো বলে দাও সবাইকে দি তুমি রেডি আছো বলে দাও খালি দেখলে হবে না তোমাকে বলতে হবে যে তুমি রেডি ওয়ান টু থ্রি এইয হাসি দিয়ে কিন্তু জানিয়ে দিলো যে ও রেডি আছে বাবার একটু বেশি ঠান্ডা লাগছে না ঠান্ডা কিন্তু আছে আমরা জন্য ঠান্ডার মধ্যে কম্বলের চা কম্বলের চাপা দিয়ে দুজনে দেখছি এই যে কম্বলের চাপা দিয়ে দুজনে রয়েছি রিলস করার জন্যে রেডি তাহলে রিল শুরু করে দিই আমরা তাই তো কী কী রে ক্যামেরাতে দেখতেই ব্যস্ত ঠিক আছে রাখি এখন হ্যাঁ রিলস করবো এখন এই সপ্তাহ আর কি এটা কী বলে এটা কি কী পিঠে বলে ছাঁচের পিঠে জাল দেবে না তা এইগুলো হচ্ছে এখন শ্বশুর বাড়ি থেকে এসেছে শ্বশুর থেকে এসেছে দুপুরবেলাতেই এসেছে তা এখন আবার খাওয়া হবে আমাদের দেখো আমি বসে পড়েছি পিঠে পার্বণের দিন এসব না খেলে তো চলে না তো নিয়ে বসে পড়েছি আর একদিন ভিতরে রয়েছে আমি তাহলে খেতে থাকি হ্যাঁ ওদের দেখাতে হবে না বলেছে ওরা যদি খাচ্ছেন তাই ওদের দেখাতে তো আমি খেতে থাকি এই যে আমার খাবারটা নিয়ে নিয়ে এবার আমি খাই এবার আমার রাত্রিরে ডিনারের পালা তো ডিনারটা সেরে তা ডিনারে কী আছে সেটা দেখাই তোমাদের ডিনারে কি আছে ডিনারে আছে রুটি

মুদের বাড়ি শো খাট নাই পালং নাই আসুন পেতে বসো সোনা ঘুমালো পারা জুড়ালো বড় গিয়েলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে সোনা ঘুমালো পারাজালো বড় গিয়েলো দেশে দেব কি যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও